আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া সুস্থ হলে তাকে সাজার বাকি অংশ খাটতে হবে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ল রিপোর্টার্স ফোরামের সাথে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, তারেক রহমান যেহেতু নিম্ন আদালতে তার সাজার বিরুদ্ধে আপিল করেনি, তাই তাকে দেশে ফিরলে অবশ্যই জেলে যেতে হবে। রাজনীতি করার জন্য প্রথম যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সুস্থতা। তিনি যদি সুস্থ হয়ে যান, তাহলে পরে তো তার নেক্সট প্রশ্নটা হচ্ছে, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে তার যে বাকি সাজা, তার খাটতে অসুবিধাটা কোথায়, তাকে তো বাকি সাজাটুকু খাটতে হবে। তো এইটা তো আমি বারবারই বলছি, এইটা নিয়ে প্যাঁচানোর কিন্তু কিছু নাই। ইট ইজ ভেরি ক্লিয়ার, তিনি তো দণ্ডিত। এখন আপনারা যদি হাইকোর্টের রায় দুই তিনটা পড়েন, তাহলেই দেখা যাবে যে তিনি নির্বাচন করতে পারেন কি না।